আসসালামু আলাইকুম। ময়দা দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যেটা তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পেতে। একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ নারিকেল গুঁড়া। আমি এটা বাজার থেকে নিয়ে এসেছি, আপনারা চাইলে ফ্রেশ নারিকেল কোরানো দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরে, পরিমাণ মতো লবণ। এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, আপনারা চাইলে এখানে বাটার মেল্ট করে দিতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা খামির তৈরি করে নিব, আর খামিরটা আমি কিছুটা শক্ত করেই তৈরি করে নিব। খামিরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব, আর অন্যদিকে আমি ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নিব। এই জন্য এখানে একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, আর দিয়ে নিব 1 কাপের থেকে একটু বেশি পানি। আর শিরাটা আমি অনেকটা ঘন করে তৈরি করে নিব। শিরাটা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এবারে শিরাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরেই রেখে দিব। অন্যদিকে খামিরটা বের করে নিয়ে বেশ কিছুক্ষণ মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব। রুটিটার পুরুত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি অনেকটাই মোটা করে তৈরি করে নিয়েছি। এবার চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিব। আজকের এই নাস্তার পিসগুলো আমি একটু বড় বড় করে তৈরি করছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়ার পরে ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার নাস্তার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও কমে রেখেছি, নইলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। উল্টে পাল্টে এগুলোকে লালচে কালার করে ভেজে নিব। আমার এগুলো ভাজাও হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এদিকে শিরাটাকে আরেকটু গরম করে নেওয়ার পরে ভেজে রাখা নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, একটু উল্টে পাল্টে নিলে এটা শিরাটা একেবারে টেনে নিবে। যখন এরকম হয়ে যাবে, শিরাটা সম্পূর্ণ টেনে নিয়েছে, এই পর্যায়ে এটা নামিয়ে নিব। এর থেকে বেশি এটাকে ভাজতে গেলে যেখানে নারিকেল দেওয়া হয়েছে নারিকেলের তেল বের হয়ে যাবে, তাই এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন উপরে চিনিগুলো কিছুটা দানা দানা হয়ে গেছে। এবার কোনো এয়ারটাইট বক্সে বা কাচের বয়ামে রেখে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। এটা উপরটা অনেকটাই ক্রিস্পি, ভিতরে কিছুটা নরম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।